একদিকে করোনার বাড়বাড়ন্ত অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। এবার রাজ্যে ঊর্ধ্বমুখী ডেঙ্গির ক্লাব, শুধু বড়দেরই নয় ছোটদের ক্ষেত্রেও যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ এখনও রয়েছে, ফলে শিশু অসুস্থ হলেই অভিভাবকরা কোভিড টেস্ট করাচ্ছেন, কিন্তু কোভিড নেগেটিভ এলেই বিপদ কেটে গিয়েছে বলে মনে করছেন অভিভাবকরা, কিন্তু তাতেই বিপদ আরও বাড়ছে মত চিকিৎসকদের। জ্বর চড়ে গেল, মা বাবারা তখন মনে করে থাকেন যে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে, কিন্তু ডেঙ্গুর যে কমপ্লিকেশনগুলো হয়, মানে শক সিন্ড্রোম বা হেমারেজ, এইগুলো কিন্তু জ্বর চলে যাওয়ার পরের জায়গাটাতে হয়, সুতরাং ওই সময়ের সতর্কতাটা খুব জরুরি। গত রবিবার হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। বেশ কয়েকটি শিশু হাসপাতালে তথ্য বলছে ডেঙ্গি আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে ক্রমেই। ডেঙ্গির উপসর্গ বুঝতে কোন কোন দিকে নজর দিতে হবে? শ্বাস প্রশ্বাসের সমস্যা, পেট খারাপ, পেটে যন্ত্রণা, বমি, দাঁতের গোড়া দিয়ে রক্তপাত, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ঝিমুনি ভাব। করোনার ক্ষেত্রে শিশুদের খুব বেশি বিপদ না থাকলেও ডেঙ্গির ক্ষেত্রে চিকিৎসায় দেরি হলে হতে পারে মৃত্যুও। তাই এই আবহে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। ডেঙ্গিতে কিন্তু বাচ্চাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সমূহ, জ্বর কমে যাওয়ার পরেই দেখি যে বাচ্চারা খারাপ হয়, তাদের রক্তের ঘনত্ব বা হেমাটোক্রেটের পরিমাণ বেড়ে যায়, প্লেটলেট কমে যায়, ব্লিডিং শুরু হয়, শক চলে যায় বাচ্চারা, ব্লাড প্রেশার কমে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি কোভিড কেসেস মিস করি, তাতে তার থেকে কোভিড ছড়ানোর সংখ্যা বাড়ে, কিন্তু যেই বাচ্চার কোভিড মিস হয়ে যায় তার কোনো সমস্যা হয় না। কিন্তু ডেঙ্গিতে কিন্তু যদি ডেঙ্গু আমরা মিস করি, তা যদি ট্রিটমেন্ট ঠিকঠাক করে আমরা না করি, তাতে কিন্তু প্রাণ সংশয়, জীবন সংশয় হতে পারে। এই পরিস্থিতিতে নজরদারি এবং চিকিৎসায় যাতে ঢিলেমি না দেওয়া হয় সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। ক্যামেরা প্রণয় বিশ্বাসের সঙ্গে মৈত্রী ভট্টাচার্যের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। 13টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচন, 29 বিধানসভা ও 3 লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের দিকে তাকিয়েছিলেন ভোট বিশেষজ্ঞরাও। অসমে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে পারলেও পশ্চিমবঙ্গে এবং হিমাচলে ধাক্কা খেল বিজেপি, রাজস্থানেও ধাক্কা বিজেপির। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া দাম, সঙ্গে কৃষক আন্দোলন, এরই মধ্যে যেন মিনি ভারতের ফল প্রকাশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের 13টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপনির্বাচন। নজরে ছিল 29 বিধানসভা ও 3 লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলের দিকে। কৃষক আন্দোলনে রেশ পড়ল হিমাচল হরিয়ানায়, অনেকটা ব্যাকফুটে থাকা কংগ্রেস খানিকটা যেন অক্সিজেন পেল হিমাচলে, আর বাংলায় সবুজ ঝড়ে কুপোকাত হল বিজেপি। মান্ডি লোকসভায় কংগ্রেসের জয়, বিজেপির দখলে থাকা আসন ছিনিয়ে নিল কংগ্রেস, 3 বিধানসভা আসনেও জয় কংগ্রেসের। 3 বিধানসভা আসনের মধ্যে একটি বিজেপির দখলে ছিল, যা কংগ্রেস ছিনিয়ে নিয়েছে। দাদরা ও নগর হাভেলি লোকসভা আসনে জয়ী শিবসেনা, এই প্রথম মহারাষ্ট্রের বাইরে কোনো আসনে জয়ী হল শিবসেনা। খান্ডোয়া লোকসভা আসনে ব্যবধান অনেকটা কমলেও জয়ী হয়েছে বিজেপি। 3 বিধানসভা আসনের উপনির্বাচনে 2টিতে জয় পেয়েছে বিজেপি, 1টিতে কংগ্রেস। হরিয়ানার এলেনাবাদ বিধানসভায় পরাজিত বিজেপি। অন্যদিকে রাজস্থানে বল্লভনগর বিধানসভা দখল করেছে কংগ্রেস, বিজেপির ধারিওয়াড় আসনটি ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। অসমে অবশ্য অপেক্ষাকৃত ভালো করেছে গেরুয়া শিবির, অসমে 5টি বিধানসভা আসনের মধ্যে 3টি গিয়েছে বিজেপির দখলে, 2টিতে বিজেপি সহযোগীর জয় হয়েছে। কর্ণাটকে বিজেপির দখলে থাকা হাঙ্গল বিধানসভায় কংগ্রেসের জয়, কংগ্রেসের দখলে থাকা সিন্ধগিতে জয়ী বিজেপি। উত্তর ভারতে বিজেপির খারাপ ফলের পিছনে কৃষক আন্দোলনের প্রভাব রয়েছে বলে মনে করছেন অনেকেই। পরের বছর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে বিধানসভা ভোট রয়েছে, উপনির্বাচনের ফল সেদিক থেকে কিছুটা চিন্তায় ফেলেছে বিজেপিকে, মত ওয়াকিবহাল মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।